আইনশৃঙ্খলা বাহিনী সেচে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ফেরো যাত্রীদের স্বর্ণালঙ্কার লুট করতে বিমানবন্দরের সক্রিয় সংঘবদ্ধ ডাকাত দল তাদের প্রধান মাদারীপুরের একটি উপজেলা শ্রমিক দলের সভাপতি রাজনৈতিক হতাশা থেকে সাত আট বছর আগে গড়ে তোলেন এই ডাকাত দল লুটের মালামাল বেচে রাজধানীর কামরাঙ্গির চড়ে বানিয়েছেন পাঁচতলা ভবন কিনেছেন প্রাইভেট কার হতাসহ চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ রাজধানীর উত্তরাতে রিক্সায় উঠে আত্মীয়ের বাসায় যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফেরত দুই যাত্রী করে টার্গেট ব্যক্তিকে গাড়িতে তুলে স্বর্ণালঙ্কার লুট করে চলে যায় তারা তুরাক থানায় মামলা হলে তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ গ্রেপ্তার হয় পাঁচ সদস্যের ডাকাত দল এই দলটির প্রধান তৈয়ব আলী মাদারীপুরের একটি উপজেলা শ্রমিক দলের সভাপতি রাজনৈতিক হতাশা থেকে গড়ে তোলেন ডাকাত দল লুট করেন শত শত ব্যক্তির মালামাল তৈয়ব তার কামরাঙ্গির একটি বিশাল বিলাসবহুল একটি বাড়ি সহ দুটি ফ্ল্যাট তার আছে সে বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দলের সভাপতি তার নামে ব্যাপক মামলা আছে প্রায় আটটি মামলায় এখন পর্যন্ত শনাক্ত করেছি যেটি একটি হল টাঙ্গাইলে চল্লিশ লক্ষ টাকার ডাকাতি একটি খুন সহ ডাকাতি লুটের মালামাল রাখার দায়ে গ্রেপ্তার হয়েছেন তৈয়ব স্ত্রী রিমা আক্তার হ্যাপি এই ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মিলন সর্দারেরও কামরাঙ্গির চরে চারতলা বাড়ি রয়েছে গ্রেপ্তার বাকি দুইজন স্বর্ণ কেনাবেচা ও ডাকাতির সহায়তায় জড়িত তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুটের তেরোশো গ্রাম স্বর্ণালঙ্কার ও নগদ তেইশ হাজার টাকা এছাড়া ডাকাতিতে ব্যবহৃত পিস্তল গুলি ওয়্যারলেস সেট ও হাতকড়া জব্দ করা হয়েছে এই গ্রুপটি বেশ কিছু ঘটনা ঘটিয়েছে আমরা যখন মামলাটি তদন্ত করছি তখন বেশ আরো কয়েকজন ভিকটিম এসেছে তাদেরও সেই একই কায়দায় নিয়েছে তো তারা করে আমরা ডাকাতি ও অস্ত্র মামলার পাশাপাশি এই ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে মুদ্রাপাচার আইনেও মামলা করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ রকিবুল রাহাত বিবিসি নিউজ ঢাকা